নামটি মনে রাখবেন ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের ব্যথার তেল ব্যথা 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 কত ব্যথা আছে হাঁটুতে কোমরে ঘাড়ে পিঠে জয়েন্টে জয়েন্টে ব্যথা আর কতদিন ওই ব্যথায় কষ্ট পাবেন এই দেখুন এদিকে লক্ষ্য করুন এই যে আপনার ঘাড়ে ব্যথা ঘাড়ের যন্ত্রণা ঘাড় একদম ঘোরাতে পারছেন না ঘাড় ব্যথা করে ঘাড় যন্ত্রণা করে এ দেখুন আমাবস্যা পূর্ণিমা আসলে আপনাকে আর পঞ্জিকা দেখতে হয় না এই দেখুন এই যে ব্যথা যন্ত্রণা করে ব্যথা করে মারে বাবারে করে চিৎকার করছেন এর জন্য অনেক টাকা খরচা করলেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ঔষধ অনেক খেয়েছেন নামি দামি কোম্পানির ওষুধ খেয়েছেন আপনার ওই হাড়ের ব্যথা সারাতে পারছেন না চোট লাগা ব্যথা সারাতে পারছেন না আঘাত লাগা ব্যথা সারাতে পারছেন না দশ পনেরো কুড়ি বছর আগে খেলতে গিয়ে চোট ভারী জিনিস তুলতে গিয়ে চোট বা আঘাত পেয়েছেন ওই হাড়ের ব্যথা সারাতে পারছেন না নামটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের ব্যথার তেল ব্যথা 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 কত ব্যথা আছে দীর্ঘ দিনের ব্যথা এই দেখুন এদিকে লক্ষ্য করুন আপনার বৃদ্ধ মা বাবা লাঠি ছাড়া আর চলতে পারছেন না ব্যথা ব্যথায় মারে বাবারে করে চিৎকার করছেন অনেক টাকা খরচা করলেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ঔষধ অনেক খেয়েছেন আপনার ওই হাড়ের ব্যথা সারাতে পারছেন না চোট লাগা ব্যথা সারাতে পারছেন না ব্যথাকে যদি সারাতে চান নামটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের ব্যথার তেল এই দেখুন আপনার মা বাবা এই যে উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি একতলা দোতলা তিনতলা চারতলা এই যে উঁচু জায়গায় আর উঠতে পাচ্ছেন না উঠতে গেলেই ব্যথা এই দেখুন ব্যথা 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 কত ব্যথা আছে কত দিনের ব্যথা আর কতদিন ওই ব্যথায় কষ্ট পাবেন এই দেখুন এই যে আমবাত রসবাত গিটেবাত সাইটিকাবাত শিরা অবাস শিরাই শিরাই ব্যথা এই দেখুন পায়ের পাতা ফুলে যায় এই যে হাতের গিট ফুলে যায় ব্যথা করে যন্ত্রণা করে অনেক টাকা খরচা করলেন ওই হাড়ের ব্যথা সারাতে পারছেন না দশ পনেরো কুড়ি বছর আগে ক্রিকেট খেলতে গিয়ে চোট ফুটবল খেলতে গিয়ে চোট বিভিন্ন খেলা খেলতে গিয়ে চোট ওই ব্যথাকে আর সারাতে পারছেন না স্যার আমি অনুরোধ করবো একটিবারের জন্য লোকেশ ঘোষের এই ব্যথার তেল সংগ্রহ করুন এই দেখুন মহাশক্তি সালসা নামটি মনে রাখবেন লোকেশ ঘোষের মহাশক্তির সালসা অম্বল গলা জলে বুক জলে টকডুতা ঢেকুর ওঠে না ভিড় করে চিন চিন করে ব্যথা করে এই যে বাইশ ফুট ছয় ইঞ্চি নারীর ভাজে ভাজে দীর্ঘদিনের আম জাম নোংরা ময়লা পচা মল মাথার চুল লঙ্কার খোসা পেঁয়াজির চুকলা এগুলিকে ঝেরেটেনে বের করে শরীরটাকে ফুলের মতো হালকা করে মনে হবে পাঁচ কুইন্টাল বোঝা মাথায় ছিল এগুলি চট করে পড়ে গেল নামটি মনে রাখবেন লোকেশ ঘোষের মহাশক্তির শালসা হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য এই লোকেশ ঘোষের মহাশক্তির শালসা এ দেখুন অনেক মা বোনেদের হাতের তালু জ্বলে যায় পায়ের তালু জ্বলে যায় মাথার চুলগুলি গোছাই গোছাই উঠে যায় মা বোন আমার দিনের দিন শুকিয়ে যায় ওই মা বোনেদের জন্য স্যার এর একটি ফাইল নিয়ে যাবেন দারুণ কাজ বিশাল কাজ কোথায় পাবেন বলুন কোথায় পাবেন এত ভালো জিনিস এত কম দামে এত ভালো জিনিস একটি বার ব্যবহার করলে জানতে পারবেন দারুণ জিনিস নানটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের মহাশক্তি সালসা এর মধ্যে আছে কোনো গাছের ছাল কোনো গাছের লতা কোনো গাছের পাতা সম্পূর্ণ জ্বালিয়ে আয়ুর্বেদিক পদ্ধতিতে এই ঔষধ তৈরি করা হয় এক ডোজ এদিকে এগিয়ে আসুন এগিয়ে আসুন একটা ডোজ সংগ্রহ করুন এক ডোজ ছেলে জানতে পারবেন এর কত রেঞ্জ কত পাওয়ার বিশাল জিনিস নামটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের মহাশক্তি সালসা অম্বল গলা জলে বুক জলে টকনুন্দা ঢেকুর ওঠে না ভিড় করে করে ব্যথা করে মা বোনেদের হাতের তালু জ্বলে যায় পায়ের তালু জ্বলে যায় এ দেখুন গোপন কঠিন জটিল রোগের একটা ধনন্তরী ঔষধ নামটি মনে রাখবেন লোকেশ ঘোষের মহাশক্তি সালসা দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পুচ পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক ঠিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পাচ্ছেন না দাঁতগুলি কন কনকন করে এ দেখুন এদিকে লক্ষ্য করুন এই যে দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা আপনি মাছ মাংসর হাড্ডি চিবাতে পাচ্ছেন না এই দেখুন শক্ত খাবার একদম খেতে পাচ্ছেন না বিভিন্ন নামি দামি পেস্ট পাউডার ব্যবহার করেছেন আপনার এই কালো দাঁত পরিষ্কার করতে পারছেন না কালো দাঁত যদি পরিষ্কার করতে চান নামটি মনে রাখবেন লোকেশ ঘোষের দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পুচ পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পারছে না এই দেখুন এদিকে লক্ষ্য করুন আপনার এই যে পান বিড়ি সিগারেট খৈনি টিউ কলের জল খেয়ে দাঁতের গোড়ায় গোড়ায় দাঁতের ফাঁকে ফাঁকে লাল কালো স্পট পাথরগুলি জমে গেছে দাঁতগুলি একদম কালো হয়ে গেছে স্যার আমি অনুরোধ করবো এই লোকেশ ঘোষের দাঁতের মাজন সংগ্রহ করুন বিশাল জিনিস নে দেখুন মাজনটি হাতের তালুতে নিন যে কোনো ব্রাশে চুবে একটু নিচ উপর মাজুন দেখবেন আলে 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 পাথরগুলো একদম বেরিয়ে আসে দাঁতগুলিকে মুক্তার মতো পরিষ্কার করে নানটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পুচ পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পারছেন না দাঁতগুলি কন কনকন করে এ দেখুন দাঁত রাস্তার পিচির মতো কালো হয়ে গেছে আলকাত্রার মতো কালো হয়ে গেছে স্যার আমি অনুরোধ করবো লোকেশ ঘোষের দাঁতের মাজন সংগ্রহ করুন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পুচ পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পাচ্ছেন না এ দেখুন স্বামী স্ত্রীতে কথা বলতে পারছেন না বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ এ দেখুন আপনি স্বামী স্ত্রীতে কথা বলবেন মুখ ঘুরিয়ে কথা বলতে হয় মুখে ভীষণ দুর্গন্ধ স্যার আমি অনুরোধ করবো এর একটি ফাইল নিয়ে যাবেন নামটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত লোকেশ ঘোষের দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পারছেন না দাঁতগুলি শিন কন কন করে এই দেখুন দাঁতের ব্যথা যেন মারে বাবারে করে চিৎকার করছেন আমাদের এই মাজন হাতে ঢেলে নিন এই দেখুন হাতে ঢেলে নিয়ে সরিষার তেল মিশিয়ে আঙুলে করে মাজুন এক মিনিটের মধ্যে কমে যাবে এই দেখুন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা এক মিনিটের মধ্যে কমে যায় এই দেখুন অনেক নামি দামি পেস্ট পাউডার ব্যবহার করেছেন আপনার এই কালো দাঁত পরিষ্কার করতে পারছেন না দাঁতগুলিকে যদি বেলজিয়াম কাচের মতো পরিষ্কার করতে চান এখনই সংগ্রহ করুন লোকেশ ঘোষের দাঁতের মাজুন